যারা যারা খাঁচার ভেতরে খেতে দাও, খাঁচার ভেতরেও খেতে দেবে না, পায়রাদের ছাড়বে, ছাড়া পরে ধরো তোমার 10টা পায়রা, তুমি খেতে দেবে। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো চলে এসেছি, এখন বেজে গেছে 4:30। তো সেটা বড় কথা না, বড় কথা 4:30 এখন মনে হচ্ছে না যে 4:30 বাজে, মনে হচ্ছে 3টে বাজে। তো পায়রাগুলো সব আমার সামনে দেখতে পাচ্ছি আমি, কটাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টাকে তো দেখতেই পাচ্ছি, ঠিক আছে? তো ডাক দিই দেখি কটা আসে। আর সাথে এই যে বড় কালো কালারের পায়রা দেখেছো, এই যে যে এই যে শুকে বেড়াচ্ছে, আয় 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 আয়, একটাও আসলো না গাইজ, একটাও আসলো না। কেননা এই ছাদে রক্সি আছে, তো রক্সির ভয়তে একটাও আসেনি। রক্সিকে রেখে এসেছি নিচে, কোনো সমস্যা নেই। আর তখন তো দেখলে পায়রাদের ডাক দিলাম, আসলো না। চলো এখন একটু ট্রাই করে দেখি। আয় 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 আসছে আসছে, আয় 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 আয়। তো সবকটা চলে এসছে দেখতে পাচ্ছ, সবকটা আসার কারণটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এই কি করলে তোমরা এক ডাক দিলে পায়রা সবকটা তোমাদের সামনে চলে আসবে, তোমার পায়রা। আর এই কাজটা করলে পায়রা বাড়ির থেকে কোথাও যাবে না, ঠিক আছে? এক কাজে দু কাজ, তো সেটা বড় কথা না। বড় কথা কী কাজ আমি তোমাদের সেটাও বলে দেবো। বড় সব থেকে ইম্পর্টেন্ট আছে এই কাজটার মধ্যেও খাবার রেট, ঠিক আছে? না তো খাবারের ইম্পর্টেন্ট কেন, তোমরা সকালবেলা যখন পায়রার খাঁচায় যাও পায়রাদের ছাড়তে, তো গিয়েই আগেই খেতে দেবে না। প্লাস তোমরা যারা যারা খাঁচার ভেতরে খেতে দাও, খাঁচার ভেতরেও খেতে দেবে না, পায়রাদের ছাড়বে, ছাড়া পরে ধরো তোমার 10টা পায়রা, তুমি খেতে দেবে 5টা পায়রার যতটুকু খাবার লাগে ততটুকু খাবার দেবে, সবার যেন পেট ভরা থাকে না, আর তার থেকেও অল্প দেবে খেতে, ঠিক আছে? দরকার পড়ে সকালে 10টা পায়রার এই কটা খাবার দেবে, তাও চলবে, মারামারি করে খাবে। তো মারামারি করে খাওয়ার পরে কিছুক্ষণ 1.5-2 ঘন্টা পরে তুমি আবার আসবে, আবার অল্প করে দেবে, একদম অল্প করে দেবে, এক গাদা দেবে না। কিন্তু ওরা, ওদের পেট ভরে গেলে কিন্তু আর আসবে না, ওরা যেখানে যায় গাছে বসে থাকে সেখানেই বসে থাকবে চুপ করে। আর মানে তোমার পায়রার পেটে খিদে রাখতে হবে, মেন কথা হচ্ছে এটাই, পায়রার পেটে খিদে রাখতে হবে, অল্প অল্প খাবার দিতে হবে, আর যখনই খাবার দিতে হবে খাবার দেওয়ার সময় ডাকতে হবে, ঠিক আছে? এটাই মেন কারণ। দেখো আমারগুলো কিরকম মানামারি করে করে খাচ্ছে, নে তোদের বেশি দিয়ে দিই, যা সর সর সর, আমি দিচ্ছি আমি দিচ্ছি, তো 2 ভাগে ভাগ হয়ে গেছে। আর এদিকে এরা এত ঢেলে নিয়েছে কি বলবো, দেখো গাইস কত ঢেলে নিয়েছে। তো এই খাবার কটা উঠিয়ে নিয়ে আগে দাঁড়া দাঁড়া, তোরা এত খাতে পারবি না, নষ্ট করবি। কি করেছে, কতটুকু গুলো ঢেলে নিয়েছে, সবার রে আরাম কররা। তো ভুট্টা ভেঙে এনে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, এইগুলো ওরা খাচ্ছেও ভালো, আর ওদের হজমও হয়ে যাবে ভালো এগুলো খেলে, ঠিক আছে? দেখো কীরকমভাবে খাচ্ছে, লালটা হচ্ছে ডানা পুরো মেলিয়ে দিয়েছে খাওয়ার সময়, এখন লালটাও শান্তিতে খেতে পারছে। ও বড় পিসগুলো অনেক সময় খেতে পারছিল না, এখন কোনো সমস্যা হচ্ছে না, এখন ছোটো ছোটো দানা যেহেতু ও ভালোই খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে। ওই দেখো, ওই দেখো মারামারি করে মার গাইজ। এই যে বিবেকের এটা চলে এসছে, এই সাদাটা, একে উড়িয়েছিল মনে হয় 1-2 পাক দিয়ে, তারপরে আবার চলে এসছে। তো লাল ছেঁড়াটাও মনে এখানে আছে বিবেকের। হ্যাঁ এই তাই তো ধরে ফেলেছি, চোরকে চোরকে ধরে ফেলেছি। এই দেখো গাইজ, এই যে তোকে চাল মারি, হ্যাঁ দেখি দেখি কটা ডিগ বাজি দেয়, মেরে দিয়েছি চাল, কই গেল, ওই যে একটা দিয়েছে সবে, কোন দিকে চলে গেল, বিবেকের বাড়ি চলে গেছে। সেটা বড় কথা না, বড় কথা সবকটা খাওয়া দাওয়া কমপ্লিট। আর আশা করি বুঝে গেছো বাড়ি ছেড়ে কি করে যাবে না, প্লাস তুমি ডাকলে কি করে তাড়াতাড়ি চলে আসবে পায়রারা, আশা করি বুঝে গেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। টাটা বাই।